গন্ডা ভানি স্লাম্যা কন্যায় গন্ডা মাঞ্জন করে গো যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া আইলাম জলে। কইছি কথা কইতে ন নতুন আলু দিয়া টমেটো দিয়া কার্পু মাছ দিয়া আজকে আমি পাতলা ঝোল রান্না করব। তাহলে চলুন দেখে নিয়ে যাও আমার বিটিউটি। মরিচ হলুদ ধনিয়া লবণ দিয়া মাছগুলা ভালো করে মাখাই নিতে হব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা ভাজিয়ে নিব। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি লামাই নিব। এই যে পেস্ট কুচি দিয়ে দিলাম, এই যে এখন আমি আলুগুলা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ
হলুদ মরিচ ধনিয়া সবগুলা দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে নিব। এখন আমি একটু ডাককে দিব। এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ এইগুলো বাইচে নিব। এখন একটু মাদাসারা করে নিব। এখন আমি পানি দিয়ে দিব। এই পানিতে জাল উঠলে মাছগুলা দিয়ে দিব। এতই ওইতে তাও আমি এই সুফাই একটু গান শুনাই। যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, জীবন মিশিয়া আইলাম জলে, গন্ডা ভানি স্লাম্যা কন্যায় গন্ডা মাঞ্জন করে গো, যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, জীবন মিশিয়া আইলাম জলে, আডু ভানি স্লাম্যা কন্যায় আডু মাঞ্জন করে গো, যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যবন মিশিয়া আইলাম জলে, কমর ভানিতলাম মে কন্যায় কমর মাঞ্জন করে গো, যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যবন মিশিয়া আইলাম জলে, ফেড ভানিতলাম মে কন্যায় ফেড মাঞ্জন করে গো, যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যবন মিশিয়া আইলাম জলে, গলা ফানি তলাম্যা কন্যায় গলা মাঞ্জন করে গো, যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, জীবন মিশিয়া আইলাম জলে, আরে মাতা ফানি তলাম্যা কন্যায় ডুবে স্নান করে গো, যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, জীবন মিশিয়া আইলাম জলে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। এই যে সবগুলো মাছ দিয়ে দিব। মাছের সাথে কাঁচামরিচ তেজ বাটাও দিয়ে দিলাম সব। এখন কতক্ষণ একটু জাল করিয়ে লামায় নিব। আমার দেওয়া শেষ। আমার তরকারি হয়ে গেছে, এখন লামায় নিব। রসুন একটু তেল জলে লেগে রাখ। হয়ে গেল আমার আলু দিয়া, টমেটো দিয়া, কার্পু মাছ দিয়া পাতলা গুঁড়ি মনে হয়। আপনারাও এইভাবে রান্না করে বাড়িতে খাইবেন। আমার রান্না ভালো হইলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। Yes.